আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি বাড়িতে এসেছি, দেশের বাড়িতে এসেছি প্রায় অনেক দিন হলো, 2 মাস হতে চললো, 1.5 মাসের মতন হয়েছে। তো আর ভিডিও করা হয়নি এর মধ্যে। এমনিতে টুকটাক যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো ছেড়েছি, প্রতিদিন নিয়ম করে ভিডিও ছাড়ার সুযোগ পাইনি। তো আজকে ঘরোয়াভাবে একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই মিলে অনেক মজা করে একটি ব্লগ বানিয়েছি, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হবে, মুগ ডালের ঘন্ট যেটাকে বলা হয়, তো সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি সবাই এই ভিডিওটা উপভোগ করবেন। তো এখানে আমার ননদ মাছের মাথাটা কেটে নিচ্ছেন, তো উনি মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘন্টটা তৈরি করবেন, মানে রান্না করবেন। তো প্রথমে মুগ ডালটা ভালোভাবে ধুয়ে লবণ তারপর হলুদ দিয়ে মুগ ডালটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছেন। আর এদিকে মাছের মাথা, দুটো মাছের মাথা তারপর লেজও আছে, তো সেটা দিয়ে মাছের এই ঘন্টটা হবে, মুগ ডালের ঘন্টটা হবে। তো কেটে তারপর ভেজে নেবেন। তো এদিকে কিন্তু মাছের মাথাটা কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে মুগ ডালটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এবারে মুগ ডালটা ভেজে নেওয়ার পর তুলে নেওয়া হবে। আর এইদিকে গরু মাংসের যে পায়া থাকে, তো সেটা ছোটো ছোটো করে কেটে তারপর সব কিছু দিয়ে মানে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, তারপর এগুলো রান্না হবে। ব্লগ ভিডিওর মধ্যে যেই রকম হয় সেই রকমই ব্লগ ভিডিওটা আমি শেয়ার করেছি। তো মাছের মাথার মধ্যে হলুদ তারপর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছেন, তারপর ভেজে নেওয়া হবে মুগ ডালটা তুলে। তো এই যে মুগ ডালটা তুলে নিচ্ছেন, তারপর মাছের মাথা ভেজে তারপর রান্নাটা বসিয়ে দেওয়া হবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনারা উপভোগ করবেন, মানে আপনাদের ভালো লাগবে দেশের বাড়িতে আসার পর কেমন হলো ভিডিওটা। তো অনেকেই আমি যখন এই রাস্তাঘাটের কিছু অংশ ভিডিও শেয়ার করেছিলাম, অনেকেই জানতে চেয়েছেন আমাদের দেশের বাড়ি কোথায়। তো আমাদের দেশের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, বাংলাদেশের অপোজিট সাইডে, যে মানে তারপাড়া রয়েছে, তো তার অপোজিট পাশেই আমাদের মানে বাড়িটা, মানে ইন্ডিয়াতে। তো অনেকেই আবার অনেকদিন মনে করেছিলেন যে বাংলাদেশে, অনেক আপুরা জিজ্ঞাসা করেছিলেন আপু আপনি বাংলাদেশের কোথায় থাকেন। তো আমি সবার কমেন্টের উত্তর দিতে পারিনি, তো আজকে ভাবলাম বলে দেব। তো এই যে আমার মাছের মাথাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো তুলে তারপর রান্নাটা বসিয়ে দেওয়া হবে। আর সব কিছু ডিটেলসে বলে দেওয়ার কোনো কিছু নেই, কারণ সবাই মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করতে পারেন। তো এই যে মাছের মাথাটা তুলে নেওয়া হয়ে গিয়েছে, তো সবগুলো মাছের মাথা ভেজে নেওয়ার পর তারপর রান্নাটা বসিয়ে দেওয়া হবে। তো সবাইকে একটি রিকোয়েস্ট করব, কেমন হলো আমার ব্লগ ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আরও উৎসাহিত হব আরও নতুন নতুন ব্লগ ভিডিও ছাড়ার। তো এক এক করে সমস্ত মশলা দিয়ে মুগ ডালের ঘন্টটা রান্না করা হচ্ছে। এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো দিয়ে তারপর সমস্ত মশলা দেওয়ার পর মুগ ডাল তারপর মাছের মাথা দিয়ে রান্নাটা করে নেওয়া হবে। তো এক এক করে সমস্ত মশলার উপকরণ দিয়ে দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর পর তারপর এর মধ্যে মুগ ডাল দিয়ে রান্নাটা করে নেওয়া হবে। তো অনেকদিন পর ভয়েসটা দিচ্ছি, কেমন হচ্ছে জানি না, কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা আমি আবারও বলছি, ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। দেশের বাড়ির অন্যরকম একটি ব্লগ শেয়ার করলাম, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। তো মশলাটা কষানোর পর তারপর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে দেওয়া হবে, তারপর রান্না শেষে আমি দেখিয়ে দেব। তো তারপর আমি
অন্য পাশে মানে অন্যদিকে তো রান্নাগুলো আমি করছি না, আমার ননদ করছেন। তো আপনাদের বলে দেওয়া প্রয়োজন মনে করলাম তাই বলে দিলাম। তো অন্যদিকে অন্য চুলার মধ্যে কড়াই বসে দেওয়া হয়েছে, এইখানে গরু মাংসের যে পায়া রয়েছে সেটা রান্না হবে, তো সেই জন্য তো তার রেসিপিও মানে পুরোপুরি দেখানি হয়নি পুরোপুরিভাবে, মানে শুধু সিদ্ধ করার পরে সিদ্ধ করা হয়েছে সব কিছু মশলা দিয়ে, সব ধরনের মশলা দিয়ে। আর এদিকে এখন রান্নাটা বসানো হয়েছে, কারণ সেটা দিনের বেলা করা হয়েছিল আর সন্ধ্যার পরে এই রান্নাটা হচ্ছে। তো ডিটেলসভাবে মানে দেখানো হয়নি, ভিডিও করবো যে সেটাও ছিল না মাথায়। তো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে, উপভোগ করবেন। আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।